হ্যালো ভিউয়ার্স, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা উঠাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএম এ দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হলে এরকম ভাবে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা উঠাতে হয়। প্রথমে এটিএম এ এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। এটিএম এ এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট, তো একটু সময় অপেক্ষা করে নেওয়া যেটা দেখাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে চয়েস ইয়ার ল্যাঙ্গুয়েজ, লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি। তো এখানে যার যেটা ভাষা চয়েস করে নেবেন, তো আমি এখানে ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে এন্টার ইয়ার ফোর ডিজিট পিন, তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো এখানে কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে সিলেক্ট ইউর ট্রানজ্যাকশন, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রয়াল ব্যালেন্স ইনকোয়ারি পিন চেঞ্জ মিনি স্টেটমেন্ট। তো আমি টাকা উঠাবো, ক্যাশ উইথড্রয়ালের অপশনে প্রেস করে নিচ্ছি। ক্যাশ উইথড্রয়ালের অপশনে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে সিলেক্ট ইউর অ্যাকাউন্ট টাইপ, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সেভিং ক্রেডিট, তো এখানে যা যেটা অ্যাকাউন্ট আছে সেটা সুইচ করে নেবেন। তো আমি এখানে সেভিংস করে নিচ্ছি। সেভিংস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট এ রিসিপ্ট, রিসিপ্টটা চাইলে ইয়েস করে নেবেন, রিসিপ্টটা না চাইলে নো করে নেবেন। তো আমি এখানে ইয়েস করে নিচ্ছি, নো করে নিলে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে কত টাকা চাই সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রি এন্টার, তো এখানে কনফার্ম করে নিয়ে নিতে হবে। তো আমি এখানে কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট, তো একটু সময় অপেক্ষা করে নেওয়া যেটা দেখাচ্ছে এটার উপরের দিকে টাকা আসবে, এই উপরের দিকে টাকা আসবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে টাকা এসে গেছে। তো ঠিক এইভাবে ইকুইটাস ব্যাংকের এটিএম এ এটিএম কার্ড দিয়ে টাকা ওঠাতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকমভাবে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন। ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করেন, কমেন্ট করেন।